ইবলিস শয়তানকে পাওয়ার, ইবলিস শয়তান হাও মাও করে কেনে কেটে তখন এই পাওয়ার গুলো চেয়ে নিলাম, আল্লাহ লজ্জা তোকে দিয়ে দিলাম। এবার ইবলিসকে ওখান থেকে একবারে বেজ্জতি করে ওকে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো রে ভাই। ওকে দুনিয়াতে যখন ইবলিসকে নামিয়ে দেওয়া হলো, এবার হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে যায় করলো কি জান্নাতে দিয়ে দিল ভাই। এবার হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে লাগলো, জান্নাতের মধ্যে যখন থাকতে লাগলো বসবাস করতে লাগলো রে ভাই, জান্নাতের মধ্যে কত ফল ফরট কত রকমের জিনিস, জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, এমন কোনো জিনিস নাই যে জান্নাতে এই ফলটা পাওয়া যাবে না, এই খাদ্য খাবারটা জান্নাতের মধ্যে নাই, সমস্ত খাদ্য খাবার সমস্ত সামান মানে পাওয়া যায়, সব কিছু জান্নাতে পাওয়া যায়। ভাই রে আমার এবার কি করেছে মামনেরা, তোমরা বসে যাও আর বসা বসা শুনো আর বাড়ি যায় না, যদি খাড়িয়ে শুনো তো খাড়িয়ে শুনো কিন্তু বাড়ি যায় না, হ্যাঁ তো ভালো করে শুনো, পালাপালি করিও না, বসে বসে শুনো তাহলে ভালো লাগবে, আপনারা কর্ড বিষ কেউ করবেন না, লক করে বসে থাকেন তাহলে ভালো লাগবে বলতে, আর যদি কর্ড বিষ করেন তো ভালো লাগবে না, ভালো করে শুনেলেন মন দিয়া। এবার ভাইরা আমার বোনেরা ভালো করে শুনেলেন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, তো কি করেছে আল্লাহ বুঝতে পারলেন যে যখন ছেলা পিলা সাবালক হয়ে যায়, চাংড়া পিলা যখন সাবালক হয়ে যায় রে ভাই, কিন্তু আর চোখের নিন্দ কিন্তু কমে যায়, কি কমে না, যখন সাবালক হয়ে যাবে চোখের নিন্দ কমে যাবে, খালি সারা রাত খালি মোবাইল দেখবে আর মোবাইল টিপা টিপি করবে, রাত্রে ঘুম যাবে না ভাই। এবার দেখেন ওর মনের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে মানে শান্তি নাই, সব সময় খালি ওর মনের মধ্যে ঘুরে কখন আমার বাবা বিয়ের কথা বলবে, কখন আমার বাবা বউ ঢুঁড়বে, কখন আমার বাবা মানে বিয়ের আলোচনা করবে, মুখে ফুটে বলতে পারবে না, খালি ঘুষুর মুসুর করবে আর বাবার কাছে খালি ঘুরবে, মার কাছে ঘুরবে। এবার দেখলেন যে যখন বউ দেখা দেখি শুরু হয়ে গেল, ছেলা খালি হবে কোদে। তো ভাইরা আমার পৃথিবীতে স্ত্রী ছাড়া পৃথিবীতে সুখ নাই, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব থেকে অমূল্য ধন নারী যার কাছে, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। যদি ভাই স্ত্রীটা মনের মতন হয়, নেককার স্ত্রী হয়, পরেজগার দিনদার হয় স্ত্রীটা, তাইলে ভাই দুনিয়াতে জান্নাত, আর স্ত্রীটা যদি ভাই মনের মতন না হয় তাইলে ভাই পৃথিবীতে জাহান্নাম, দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহকাল পরকাল হবে ছারখার, খালি পায়ে চলা ভালো কইসা জুতা যার, খালি পায়ে চলা ভালো কইসে জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বদনারী যান। বুঝিয়া দেখো তারে নানা প্রকারে, আর না বুঝিলে বিছান তার দেও জুতা করে, এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়, অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। তো ভাইরে আমার পৃথিবীতে একটা নেক নারী নেক স্ত্রীর দরকার, তো ভাইরে আমার আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই, হযরত আদম আলাইহিস সালাম মানে খালি মনটা কেমন করছে, আল্লাহ আমার মনের কথা বুঝতে পারলেন, আল্লাহ অন্তরের কথা, আল্লাহ
কথা মানুষের দিলের কথা সবই কিন্তু ভাই বুঝতে পারেন। আল্লাহ পাক বুঝতে পারলেন যে আমার আদমের একটা জোড়ার দরকার আর একটা স্ত্রীর দরকার আর একটা বিবির দরকার। এবার বুঝতে পেরে আল্লাহ পাক করলেন কি হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের পাকড়ির হাড্ডি এখানটা টেনে নিলেন, এখানটা হাড্ডি টেনে নিয়ে মা হাওয়াকে তৈরি করে দিলেন। কোন হইতে জগৎ করলেন অগ্নি হতে আদমকে, কোন হইতে জগৎ করল অগ্নি হতে জিন্নাতকে, হাড্ডি থেকে হাওয়া খাতন মাটি থেকে আদমকে। ওগো খোদা তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে, আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। ভাইরে আমার এবার মা হাওয়াকে যখন তৈরি করল আর মা হাওয়াকে তৈরি করে আদম আলাইহিস সালামের দাদা আদমের কাছে দাঁড় করে দিয়েছে, দাদা আদম ঘুম পাড়ছিল রে ভাই, যেমন ওর নিন্দ পাড়া হয়েছে চেতন হয়েছে, চোখ মেল করে যদি দেখছে পাঞ্জরে করে হিমামালানি খাড়িয়ে আছে, ওর মনটাকে থামবে ভাই? দড়িয়া কুদ্দা উঠে হিমামালানিকে ধরতে যাচ্ছে, যাবদুড়ি যাচ্ছে, বলছে আরে দাঁড়াও দাঁড়াও, তোমার এখনো বিয়ে দেওয়া হয়নি, তোমার মোহর হয়নি, বিয়ে পড়ার আগে কোনো মেয়েকে টাচ করা যাবে না, স্পর্শ করা যাবে না, কোনো মেয়ে ছেলেকে ছুঁতে পাওয়া যাবে না। এবার করলো কিবার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল রে ভাই। এবার যখন বিয়ে দিয়ে দেওয়া হলো, এবার আল্লাহ পাক বললেন ঠিক আছে তোমরা দুইজন এই জান্নাতের মধ্যে সুখে থাকো শান্তিতে থাকো, আর তোমরা মজমাস্তি করো ভালো থাকো। এবার থাকতে লাগলো দুইজন স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে ভালোভাবে দিন কাটাতে লাগলো ভাই। এবার করাচ্ছি কি একদিন আল্লাহর আরশের দিকে তাকাচ্ছে, মানে আদম দেখছে কে যে লেখা আছে লাওহে মাহফুজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখে তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ এইটা বুঝতে পারছি এটা আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পাঞ্জরা যে জোড়া লাগা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কেটা। আল্লাহ পাক বললেন এটা আমার পেয়ারা দোস্ত পেয়ারা হাবিব আমার পেয়ারা নাবে, এটা হচ্ছে তোমার সন্তান তোমার আওলাদ তোমার বেটা, এটা হচ্ছে তোমার আওলাদ, কিয়ামতের কিছুদিন পূর্বে ছেলেটা যাবে, এটা হচ্ছে শেষ জামানার আখিরি জামানার আখিরি নাবি। আদম বলছে কি আল্লাহ আমি এই জিনিসটা মানতে পারি না, আমি এটা মেনে নেব না, বাপ থাকতে বেটার নাম আগে, বেটার নাম ওখানে কি করে যেতে পারে, কোন কালে দুনিয়াতে আসবে কখন হবে, আর আমার নামটা আপনার সঙ্গে জোড়া না হয়ে বেটার নাম জোড়া হলো আমি এটা মানবো না আল্লাহ। আল্লাহ জিব্রাইলকে বললে শোনো জিব্রাইল এর ভিতরে বিছন বুনে দিয়ে গেছে, শয়তানি বিছন ইবলিস বুনে দিয়ে ভরে দিয়েছে, একে তাড়াতাড়ি নিয়ে যাও আর এর বুকটাকে চির অপারেশন করে আর বিচ্ছিটাকে বাহির করো, বিছনটাকে বাহির করে জান্নাতের কোনাতে নিয়ে যা, কোদল দিয়ে খানিক কপিয়া এই ফলটাকে পুঁতে দাও গা, যেটা বিছনার মধ্যে বুনেছে বিছনটা নিয়ে যা পুঁতে দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাম এবার আদম আলাইহিস সালামের বুক থেকে চিরে দিয়া ওই বিছনটাকে বের করে নিল রে ভাই, যেটা হিংসা করেছিল বিছনটা বুনেছিল, ওই বিছনটাকে নিয়ে যায় ওর বুকটাকে অপারেশন করে সিলাই করে দেয়া বিছনটা নিয়ে যায় জান্নাতের এক কোনাতে পুঁতে দিল। কয়েকদিন পরে দেখছো বিচ্ছিটা গিয়ে যা গাছ বার হয়ে গেছে রে ভাই, গাছ যখন হয়ে গেছে গাছ তো হো করে বড় হয়ে চলে গেছে, গাছটা হয়ে গেল গমের গাছ, কিসের গাছ, গমের গাছ হয়ে গেল। এইবার তখন আল্লাহ পাক বললেন আদমকে আর হাওয়াকে বলল আদম তোমরা জান্নাতের মধ্যে ঘুরো জান্নাতের মধ্যে বেড়াও, আর জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যেটা খাওয়ার মন ওটা খাও, তোমরা সুখে শান্তিতে থাকো আর তোমরা মস্তি করো খাও থাকো ঘুরো, কোনো বাধা নাই কোনো নিষেধ নাই, কিন্তু তোমরা এই গাছটার নিকটবর্তী হয়ো না, এই গাছটার কাছে যেও না, মানে জানে যে গাছটা খাতারনাক, যার ভিতরে যেবার ভিতরে হিংসা হাসাদ ওর মধ্যে মানে একটা
হিংসাহাসান পয়দা হবে খারাপ গাছ এটা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকরাবাহা জাহিসসা জারাতা ফাতা কুনা মিনা জালিমিন, তুমি যদি গাছটার কাছে চলে যাও ফাতা কুনা মিনা জালিমিন তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমের দলভুক্ত হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে, খবরদার ওই গাছটার কাছে যাবে না। নিষেধ করে দিল। এরা মনে মনে ভাবছে যাকে নিষেধ করবেন যেটাতে ওর ধ্যানটা ওর উপরে বেশি থাকে কেন নিষেধ করল নাকি? কেউ বলবে গাঁড়ার কাছে যাবে না, সাপ আছে হবে শালা যাই দেখি গাঁড়াটাতে সাপ আছে নাকি, আরও যাবে যাবে না যে দেখবে। যাকে যেটা নিষেধ করবেন ওটা আরও কেবে লোককে কেবেন ভাই বেড়ি খায় না খেলে গোনা হবে রে ভাই, ওকে শালা খাই দেখি কেনে কেন করে গোনা হয়েছে দেখি, তামুক খায় না ভাই ক্যান্সার হয়ে যাবে ঠোঁটখানটা গাঁড়া হইয়া ঘা হইয়া ক্যান্সার হয়ে যাবে, ওই যে খাই দেখি কিরকম ক্যান্সার হয় খাই না খাইছে, কই দারু খাইতে হয় না ভাই কলজা ফুলকা মোচা সব জ্বলে যাবে রে ভাই, ওকে যে কেমন করে জ্বলছে খাই দেখি, খাইবে দারু খাইবে কলজা জ্বলছে দেখবে। যেটা নিষেধ করেন ওটা বেশি করবে, যাকে নিষেধ করেন ও বেশি করবে। তো এবার যখন বলল ওই গাছটার কাছে যায় না, হযরত আদম আলাইহিস সালাম কথাটা মেনে নিল আর যাবে না। এবার মা হাওয়া দাদা আদম দুইজন মিলে জান্নাতে ঘুরছে ফিরছে মজ মাস্তে আনন্দ, নতুন স্ত্রী নিয়ে ভাই ঘুরতে খুব ভালো লাগে আর ঘুরছে জান্নাতের মধ্যে, কোনো তো চিন্তা টেনশন নাই কি করে খাবো কোথায় কি পাবো ওঠে তার কোনো টেনশন নাই, খাওয়ার একদম তৈরি হয়ে আছে খালি খেতে হবে, ওখানে পায়খানাও করতে হবে না ভাই, দুনিয়াতে বেশি খেলে পায়খানা, যেখানে জালসা করতে যায় যে বাড়িতে থাকি ওকে আগে বলি ভাই তোমার কাছে বাথরুম টাথরুম আছে কি না রে ভাই, বলে হ্যাঁ আছে বলি যে কোনো অসুবিধা হলে ঠিক আছে। তো দেখেন জান্নাতে পায়খানাও করতে হবে না পেশাবও করতে হবে না, কোনো চিন্তা ভাবনা নাই খালি খাও, আর যখন প্যাড ভরে যাবে যেটা সুদা হয়ে যাবে একটা হাওয়া আসবে শরীরে লাগবে শরীরটা ঘেমে যাবে সব হজম হয়ে উড়ে চলে গেল, পায়খানা করতে হবে না পেশাব করতে হবে না। এবার কত মজা ভাই, এবার জান্নাতে আছে দুজনা মিলে, এবার ইবলিস শয়তানের চোখে নিন হয় না, আমাকে তো আসমান থেকে নামিয়ে দিয়েছে আমি কি করে যাব আদম কার হাওয়াকে দুনিয়াতে নামাবো, একাই আমি পড়ে থাকবো নাকি দুনিয়াতে, ওয়ারাকে লিয়াস বলে সব পাপ করাবো অন্যায় করাবো, আল্লাহ যেটা করতে নিষেধ করেছে ওইটা করাবো, আর ওয়ারাকে সতে করে জাহান্নামে, আল্লাহ তো আমাকে জাহান্নামে দিবে, জাহান্নামের তক তো আমার গলায় পরিয়ে দিয়েছে, জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছে সার্টিফিকেট আমাকে দিয়েছে, তো আমি জাহান্নামে যখন যাব তো আদমকে নিয়ে যাব আর হাওয়াকে নিয়ে যাবো আর আওলাদকে নিয়ে যাবো বংশধরকে নিয়ে যাবো। এবার করলো কি জান্নাতের গেটের কাছে যায় ইবলিস বসে আছে, একটা ময়ূর বেরিয়ে আসলো ওকে বলছে ভাই তুমি আমাকে একটুক নিয়ে জান্নাতের মধ্যে যাবে, ময়ূর বলছে ভাই রে আল্লাহর ওয়াডার বাইরে থেকে কোনো জিনিসকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া যাবে না আমি পারবো না, চলে গেল। একটা কাক আসলো বলছে ভাই আমাকে নিয়ে চলো, বললে না হবে না, দেখছে জান্নাত থেকে একটা গেটের তল দিয়ে ফোকা দিয়ে একটা সাপ বেরিয়ে চলে আসলাম, সাপটা যখন এসছে সাপটাকে ধরেছে ধরে ব্যাঘাতটা করছে ভাই তুমি তো সাপ তুমি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে চলো, আর জান্নাতের মধ্যে নিয়ে চলো তোমাকে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্রটা শিখে নিলে তোমার কাজ হয়ে যাবে। সাপ একটুক লাইলছে জানোয়ার, সাপ বলছে কি মন্ত্র শিখাবে রে ভাই, বললে তোমাকে মন্ত্র শিখাবো জান্নাতে যতদিন থাকবে তোমাকে আল্লাহ বের করতে বের করবে না, আর তুমি জান্নাতের মধ্যে বুড়া কোনো দিন হবে না আর তোমার জীবনে মত হবে না, এমন একটা মন্ত্র শিখিয়ে দেব না তুমি বুড়া হবে না তুমি মরবে আর না তোমাকে জান্নাত থেকে বের করবে জান্নাতে থাকবে। এবার সাপ করলো হা ইবলিস শয়তানের মুখের মধ্যে চলে গেল, এবার মুখে করে সাপ জান্নাতে ঢুকিয়ে দিল, এবার জান্নাতে যেমন হা করলো মুখ থেকে বের হইয়া ইবলিস শয়তান করলো কি একটা নারী জাতি সেজে গেল, একবারে যুবতী মহিলা একবারে সুন্দরী মহিলা সাইজা যায়া, আর মা হাওয়া জান্নাতে ঘুরছে ফুলের বাগানে বাগানে আর কত আনন্দে মনের আনন্দে ঘুরছে আর ঘুরছে রে ভাই, ই একটা মহিলা সাইজা খুব সুন্দরী সাইজা, আর ওইখানে যাইয়া মা হাওয়ার কাছে যাইয়া তখন করেছে কি ই একটুক দূরার পাছা দিকে যায় ঠুনকে ঠুনকে কানছে, মেয়ে ছেলে যদি লাখের টানে কানে একটুক ঠুনকে কানে তবে একটা ছেলেকে পাগলা করে দেবে রে ভাই, করবে না কি জি ভাই বুঝতে পারছেন, মেয়ে ছেলের ঠনকা কানানে কত গুণ আছে জানেন,
মেয়ে ছেলের হাত থেকে বেঁচে থাকবেন ভাই, মেয়ে ছেলের হাত মানে মেয়ে ছেলের চক্রান্ত এত বড়, শয়তানের চক্রান্ত ফেল মেয়ে ছেলের চক্রান্তর কাছে, বুঝতালেন? শয়তানের এত বড় চক্রান্ত নেই, মেয়ে ছেলের যত বড় চক্রান্ত আছে। তো মেয়ে ছেলে থেকে বেঁচে থাকবেন ভাই, কোনো বেটি ছেলের চক্রান্তে পড়বেন না, আর ভালোবাসা করতে যা জান হারায়েন না, বুঝতে পারছেন? এগুলো থেকে বেঁচে থাকবেন। এবার করেছে কি, ঠনকে ঠনকে লাখের টানে কানছে, মা হাওয়া দড়িয়াছে, একটা মানুষ যদি দুর্নীতি কোনো জায়গা থেকে আসে তোমার জিটা কত বড় হবে। এবার করেছে কি, জান্নাতে ঘুরছে কোনো লোক নাই, জন্নায় কারোর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, দুটা স্ত্রী পুরুষ ঘুরে বেড়াচ্ছে, আজকে একটা হঠাৎ নতুন যুবতী মহিলা এসে একটা মেয়ে এসে, তো মেয়েটার কাছে যায় দুটা গল্প করে, হারে বউ তোর বাড়ি কুন্ডে, হারে বউ তুই কেনে কানছিস রে বউ, এবার আরো জোরে ফেফেরে কেনে উঠেছে। এগুলা বেটা ছেলেকে পাগলা করা বুদ্ধি নাকি, আর একটু ফেফেরে ভাড়বাড়িয়া কেনে উঠেছে, ওকে তখন জড়িয়া ধরেছে, হ্যাঁ রে বউ কি আছে বল না রে বউ, মেয়ে ছেলেকে একটু ফুঁসলে যদি বলেন, প্যাটের মধ্যে যত কথা আছে সবটি কথা গড় 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 করে উতলে দিবে, সব বলে দিবে, প্যাটে একটাও কথা রাখবে না। কি ভাই, কথাটা অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল কথা বলে দিবে। এবার তখন যায় মা হাওয়া জুত করে ধরেছে মানে ইবলিসকে, বলছে হ্যাঁ রে বউ তুই কেনে কাঞ্চিত, কি হয়েছে, কি দুঃখ, কি কারণে তুই কাঞ্চিত রে বউ, তখন বলছে বোন রে আমি তোর জন্য কাঁদছি রে বোন, তোর ভালোর জন্য কাঁদছি, আমি বুঝতে পেরেছি তোকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিবে, তোর স্বামীকে জান্নাত থেকে বের করে দেবে, আর বের করে দেওয়ার লাগা আমি কাঁদছি, তোরা যদি একটা কাজ করতে পারিস তাহলে জান্নাত থেকে আল্লাহ পাক আর বের করতে পারবে না, আর তোরাকে জীবনেও বের করবে না, জান্নাতে দুইজন থাকবি সুখে শান্তিতে বাস করবে, কিন্তু আমি বুঝতে পারছি তোরা কিরকম নামিয়ে দেবে দুনিয়া থেকে, না হলে গাছটার কাছে যাইতে কেন মানা করলে, আর ওর ফলটা কেন খাইতে মানা করলে, তোরা জানিস? কুচে না রে বউ এটা তো জানি না, কেন মানা করলে? কুচে হ্যাঁ আমি জানি রে বউ, দিলের খবর আমি বলতে পারি, এই খবরটা আমি ভালো করে জানি, আর গাছের গুণটা আমি জানি, কি গুণ রে বউ? বলছে বোন রে এই গাছটার গুণ হলো, এই গাছটার যদি ফল গেলা তুই খেয়েলিস গুটি, তাহলে আর জান্নাত থেকে তোরাকে বের করবে না আল্লাহ, তোরাকে হামেশা হামেশার জন্য জান্নাতে রেখে দেবে। তখন বলছে ঠিকই নাকি কইছে? হ্যাঁ। বলছে তাহলে কি করব? বললে তুই গুটিক ফল গেলাকে ভেঙেলে, আর ভেঙেলে গুটিক ফল গেলাকে গাওয়া গাব খেয়ালে, আর খেয়ে লওয়ার পরে গুটিক ফল ভেঙে নিয়ে যা, আর তোর স্বামীকে খিলিয়ে দে আদমকে, তাহলে দুজনাকে আর জান্নাত থেকে বের করবে না, জান্নাতের মধ্যে দুজন মেলে থেকে যাবে। ইয়ারা তখন করেছে কি, মা হাওয়া মেয়ে ছেলে মানুষ, মেয়ে ছেলে হাফ মাইন্ডের লোক রে ভাই, যতই মেয়ে ছেলের বুদ্ধি হোক তা ওরা মেয়ে ছেলে নাকি, যতই বুদ্ধি হোক যতই পেরেন হোক, রাষ্ট্রপতি হলো আর বুদ্ধি কম বেটা ছেলে থেকে, প্রধানমন্ত্রী হলো আর বুদ্ধি কম বেটা ছেলে থেকে নাকি। এই জন্য হাদিসে আছে, বেটা ছেলে যদি বিয়ে করে আর গার্জেন লাগবে না, ও নিজেই একাই 100, আর মেয়ে ছেলে যতই 400,000 হোক যত লেখাপড়া হোক আর গার্জেন লাগবে, আর বাপকে লাগবে, আর গার্জেন না হলে আর ভাইকে লাগবে না, আর চাচাকে লাগবে না, আর মামুকে লাগবে না, ফুফাকে লাগবে না, আর খালুকে লাগবে, ওর বংশের মধ্যে একটা লোক মানে বেটা ছেলে লাগবে সাক্ষী, না হলে বিয়ে হবে না রে ভাই, তো মেয়ে ছেলের বুদ্ধি কম। এইবার মা হাওয়া একবারে দড়িয়া যায় ওই গাছটা, যেটা গাছের কাছে আল্লাহ যেতেই মানা করেছে, ওয়াল্লা তাকরাবাহ জেহিসা জারাতা ফাতাকুন আমিনা জালিমিন, তুমি ওই গাছটার নিকটবর্তী হয়ে না, গাছটার কাছেই যায় না, ই যায় করেছে কি, যাইবে দূরের কথা, ফল ভেঙে গাওয়া গা গুটি খেয়ে নিলে, আর গুটিক ফলকে খেয়েছে মেয়ে ছেলে মানুষ, যদি লোকের শাক তুলতে পাই আই মুই করে ডোকা ভেঙে মুড়ে এতটি শাক কোঁচাতে করবে, এমন ওরা হাঁকা বাঁকা করবে, তোমার পা ঠোকার না হোক সবকে মুড়ে নিলে, হাঁকার বাঁকার করে গুটিক ফল গেলাকে ভেঙে লিয়া আর কোঁচাতে করে নিয়া একবারে ছিঁড়ে ঝর স্বামীর কাছে, আর ইবলিশ উড়ে গেছে, বলে তোর স্বামীকে যে কোনো পয়েন্ট হোক তুই খিলা, এবার ইবলিশ উড়ে গেল উপিয়া গেল খতম নেই, মা হাওয়া গুটিক ফলকে ভেঙে লিয়া এবার আদমের কাছে যা, বলছে স্বামী গা একটা কথা বলব, বলে কি কথা, এমন মিষ্টি করে কথা বলছে রে ভাই, যদি মেয়ে ছেলে স্টাইল করে একটু হাঁটে তো বেটা ছেলেকে পাগলা করে দেবে, যদি স্টাইল করে কথা বলে তাও বেটা ছেলে পাগলা হয়ে যাবে, কালো গায়ের দুধের গুণ
বলে কত জন কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন, কালো নারীর জবান মধুর মতন পাগল করে মন। যে কোনো মহিলা যদি একটু স্টাইল করে হাঁটে রে ভাই, লোককে পাগলা করে দেবে। এবার যায় ওর স্বামীর কাছে, যা বলছে স্বামী গো, এ গো স্বামী আমি একটা জিনিস এনেছি, আপনি এই জিনিসটা একটু দয়া করে খেলেন, আপনি এই ফলটা খেলেন। বলে কি ফল রে হাওয়া? বললে তোমার জন্য নিয়ে এসছি স্বামী। ফলটা নিয়ে এসে বলছে দেখলা ফল? বললে আরে হাওয়া তুই করলি কি করলি? তো করলি কি রে হাওয়া? গাছটার কাছে যেতে মানা, ওর ছেঙ্গা ডানতে মানা, ওর কাছে যেতে নিষেধ, আর তুই ফল পেড়ে নিয়েছিস। তোবা তোবা, তুই করলি কি? তুই খেয়েছিস নাকি? বললে স্বামী গো মনে কিছু করিয়েন না, ধড়ফড় করে গুটি খেয়ে ফেলেছি। বললে আরে হাওয়া তুই করলি কি রে? তোবা তোবা, কতদিনের ওপরে তোকে ঢুঁড়ে পেয়েছি, আর কত তপস্যার পরে, কত চিন্তা ভাবনার পরে একটা জোড়া পেয়েছি মনের মতন, আর তুই ফলটা খালি? আল্লাহ তো তোকে আর এখানে রাখবে না, ক্ষমা করবে না। তো যখন তোকে ক্ষমা করবে না, তো কি করলি রে হাওয়া? আদম কান্দে লাগলো, আল্লাহ কি হয়ে গেল, কেন এ কাজ করলো? ওয়ার স্ত্রী হাওয়া বলছে স্বামী, যদি আপনি আমাকে দিল থেকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, তাহলে আপনি ফলটা খেলেন, আর যদি আমাকে দিল থেকে ভালো না বাসেন, যদি আপনি না খান, তাহলে জানবো আপনি আমাকে ভালোবাসেন না। আপনি মানে অভিনয় করছেন ভালোবাসা নাকি? মেয়ে ছেলে আপনাকে চেক করবে ভাই, যে এই দিল থেকে ভালোবাসে না বাসে না, করবে না, চেক করবে না, চেক করবে? আমাকে আমার স্ত্রী চেক করছে, বলছে হাজি তুমি লেগেছে দিল থেকে আমাকে ভালোবাসে না। আমি কেন রে? তুই প্যাটের কথা একটাও কহো না, হাঁকে জিয়ের কথা একটাও কহো না। আমি পাগলি, যতগুলা কথা কইছি প্যাট থেকে তো বাইরে হয়েছি, তারপরে কইছি না এমনি তোকে বাহির থেকে বাহিরকার কথা ধরে কয়ে দিচ্ছি, প্যাট থেকে বার হয়েছে এগুলাই কথা তোকে কইছি। কিন্তু ভাই দ্বিতীয় স্ত্রী তো মনের কথা বলি না ওকে, আর সব কথা ভেঙা বলি না, বুঝতে পারছেন? কেনে যে কি বলবো, ঘোড়া নিমেকে তো টাইম পাস মম ফুলি কোনোরকম দিন কাটাছি, আর কি বলবো, ওইরকম মনের মতন স্ত্রী হলে সব কথা বলি, এরকম ওরকম এইখানে ওইখানে এঠে গেন ওঠে গেন, এরকম দেখুন ওরকম দেখুন বলা যায় নাকি? কিন্তু যদি মনের মতন না হাকে কী বলবেন, ঘোড়া ডিম কোনোরকম থাক পড়ে সব। তো কথা হলো যে ভাই এবার কী করলো, অভিনয় করছে। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, আমাকে একটু তুমি যদি সত্যিকারের ভালোবাসো তো ফলটা খেয়ে নাও, আর যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তুমি ফলটা খাবে না। তার মানে হলো ফলটা যখন আমি তো খেয়ে ফেলেছি, যদি আপনি খেলেন স্বামী গো, আপনি যদি ফলটা খেলেন, যদি আল্লাহ জান্নাত থেকে বের করে দেয় দুইজনকে করবে, একসাথে থাকব, আর যদি আল্লাহ আমাদেরকে যদি জান্নাতের মধ্যে রেখে দেয় তো জান্নাতে একসাথে থাকব, যা হবে দুজনের ওপরে হবে, যা ঘটবে দুইজনের ওপরে ঘটবে। এখন হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে রাখলো, আমাকে নামিয়ে দিল, দুইজন দুই জায়গায় জুদা হয়ে গেলাম, হয়তো আপনাকে আমরা দুইজনকে দুই মানে দুই জায়গায় করার বুদ্ধি যদি করে দেয় করতে পারে আল্লাহ, তো যাই হোক দুইজনই খেয়ে নিব, যা করবে দুইজনেরই ওপরে হবে, দুইজনের ওপরে যা করবে করবে, আপনি খেলেন। বলছেন না রে হাওয়া আমি এই কাজ করতে পারবো না, আল্লাহর আজকে আমি অমান্য করতে পারবো না, আমি কোনোদিন আল্লাহর নিষেধ ফল, আমি নিষিদ্ধ ফল খেতে পারবো না, আমি খাবো না। তুমি যাই বলো তাই বলো, যেটা তোমার মনে লাগে বলো, কিন্তু আমি ফল খাবো না। আদম রাজি নয়। এবার তখন মা হাওয়া বলছে, বড় বড় ভাইয়া বাবু আর মাইয়ার কাছে সবাই কাবু, স্ত্রীর কাছে সবাই কাবু, কারুর চাকা চলবি না যদি স্ত্রীটা মনে করেন পুরুষকে বোকা বানাবো তো বানাইতে পারবে, ওকে দু মিনিট লাগবে না বোকা বানিয়ে ছেড়ে দিবে রে ভাই। ওই জন্য বলছি ভাই, মেয়ে ছেলের চক্রান্ত থেকে বেঁচে থাকবেন, মেয়ে ছেলের ছলনাতে পড়বেন না, না তো আপনাকে মানে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে রে ভাই। মেয়ে ছেলের চক্রান্ত থেকে ভাই বেঁচে থাকবেন, মেয়ে ছেলের চক্রান্তে পড়বেন না। মেয়ে ছেলে হচ্ছে খাতারনাক জিনিস, শয়তান ওর কাছে ফেল, মেয়ে ছেলের কাছে শয়তান ফেল, বুঝতে পারছেন? হ্যাঁ, ভোগ আদে আপনাকে গার্লফ্রেন্ড বানাবে,
আর আপনার কাছ থেকে খালি টাকা টানবে। আজ মোবাইল রিচার্জ করে দাও, কাল এটা কিনে দাও, কাল ওইটা কিনে দাও, পাউডার কিনে দাও, আলতা কিনে দাও, ফিতা কিনে দাও, ফেয়ার লাভলি কিনে দাও, ফেস ওয়াশ কিনে দাও, লিপ জল কিনে দাও, লিপস্টিক কিনে দাও, ওকে কাপড় কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, ওর ভাইয়ের বাড়ি যাও 500 টাকা দাও, ওর 14 গোষ্ঠীকে দেখতে যাবে 1000 টাকা দাও, জাল সাথে যাও, জিলাপি কিনে দাও, শেষ করে দাও, আমরা জিন্দগি নষ্ট করে দেবে। খবরদার হয় ভালোবাসা করতে যাবেন না, কোনো মেয়ে ছেলে চক্রান্ত পড়বে না, বেঁচে থাকেন পৃথিবীতে। এইবার করেছে কি মা হাওয়া বলছে স্বামী তোমাকে মজা দেখাচ্ছি, তুমি থামো, একটা মিলিটার খেল দেখিয়ে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকছে। এবার মা হাওয়া করেছে কি লক করে যায় ওই গমের দানাটিকে ফলটিকে জুত করে পাটাতে বাইটেছে, বাইটা আটা করেছে, আটা করে একটা পিয়ালাতে গুইলেছে, একটু চিনি দিয়ে ওকে শরবত বানালছে, এক পিয়ালা শরবত বানিয়ে যা আদমের পাছা দিকে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে আছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, তাসবিহ জিকির করছে, মানে সিজদায় পড়ে আছে, পড়ে থেকে 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 মুখ খুলে হযরত আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলছে, যে সুখিয়া হাড়কা হয়ে গেছে। এবার চট করে মুখ ঘুরিয়ে কয়েছে কোনটা জিসরে হাওয়া, হাওয়া পাছা দিকে দাঁড়িয়ে আছে, হাওয়া ফের বাতাস মনে করি না, হাওয়া মানে মানুষের নাম হাওয়া। এবার হাওয়া খাতুন মা হাওয়া ওর স্ত্রী পাছা দিকে পেয়ালা নিয়ে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে, ই বলছে হাওয়া রে কোথায় আছিস, একটু পানি পান করা তোর জিটা শুকিয়ে গেছে রে হাওয়া। এবার হাওয়া খাতুন করেছে কি পিয়ালাটা নিয়ে যা ধরেছে, স্বামী গো আপনার জন্য খালি খালি মানে পানি কেমন করে খিলাবো, তুমি তো ময়া বুঝো না, হার তোমার ময়া হার ওপরে নেই, তোমার উপরে হার কত ময়া আছে তোমার লেগে আগে থেকে আমি বুঝতে পেরেছি, তোমার যে শুকিয়ে গেছে ওই লেগে শরবত বানিয়ে এক পেয়ালা বড় পেয়ালার এক পেয়ালা শরবত বানিয়ে লাইছি তুমি খাও। আদম আলাইহিস সালাম আর চিন্তা ভাবনা কিছুই করেনি, ভাই ওই শরবতখানিকে ঢাক 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 করে এক পেয়ালা শরবত খেয়ে নিয়েছে, যেমন শরবতখানি খাওয়া হয়ে যায় হযরত আদম আলাইহিস সালামের পরন থেকে কাপড় শার্ট আর প্যান্ট লুঙ্গি সব খুলে পড়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল, চট করে বলছে রে হাওয়া তুই কে খাওয়ালি আমাকে রে, কি করলি রে হাওয়া, তুই আমাকে বরবাদ করে দিলি, গুনাহগার বানিয়ে দিলি, তুই আমাকে কে খাওয়ালি বল, আমার কাপড় কেন খুলে পড়ে গেল, সব উলঙ্গ হয়ে গেলাম, কে খাওয়ালি রে হাওয়া। হাওয়া কিছু বলে না রে ভাই, আদম কানতে লাগলো, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ আমি কি করলাম, আমাকে ওই নিষিদ্ধ ফল আমাকে খাইয়ে দিল আমার স্ত্রী, স্ত্রীটা যদি আপনাকে খিলিয়ে দেয় 20 খিলিয়া মেরে দেয় আপনাকে খিলাতে পারবে কিনা, রাইতে ওকে যদি বলা যায় একটু পানি আনতরে কিনে কিনে জিটা কেমন করছে, জি শুকিয়ে গেছে, তো একটু পানি আনলি তো একটু গরম করে দিলে ভালো হতো, একটু গরম করে দিবে দিবে, কিন্তু তো গরম করে যখন দিবে ও যদি একটু বিষ দিয়ে দেয় দিতে পারে কিনা। আমাদের এলাকায় ভাই একটা বেটি ছেলে, ওর স্বামী বলছে যে ঠিক ভাত দেখেতে রাইতে, ওকে ভাত খেতে দিয়েছে, ভাত খেতে দিয়ে কি করেছে, ভাতে নিশার গুলি মিশাল করে দেয় নিন্দের জুত করে, নিন্দের গুলি মিশাল করে দিয়ে ওকে ভাত খেলালছে, ও আপনার ভাত খেতে খেতে ঢুলতে ঢুলতে ভাত খেয়ে লেছে, খেয়ে লওয়ার পরে উঠে ফোটো সুলটা যায় নিন চলে গেছে, ওর স্ত্রী আপনার বোঝাবে নিলে উড়ে একবারে টাকা পয়সা এলে ওর বাড়ির সামান টামান নিয়ে জালিয়ে নিজের জান লিয়ে উড়ে গেছে, একদম পালিয়ে গেছে, তো মেয়ে ছেলে রাজধানী উড়ে গেছে। তো কথা হচ্ছে ভাই এরকম করতে পারে কিনা, মেয়ে ছেলে করতে পারবে, মেরে ফেলতে পারে? ভাই আমাদের এলাকা আপনারা চিনেন রাসাখোয়া বাজারে, একটা মেয়ে ওর স্বামীটা থাকে বেঙ্গালোর কেরালাতে খাটে, কেরালাতে ঠিকাদারি করে অনেক টাকার মালিক, এক বছর থেকে বাড়ি আসেনি ওর নতুন স্ত্রী, বাচ্চা কাচ্চা হয়নি, এক বছর বিয়েও হয়েছে, বউকে রেখে এক বছর থেকে বাইরে আছে, ওইখান থেকে হাজার হাজার টাকা পটাচ্ছে রে ভাই, আর মেয়েটা করেছে কি বাড়ির প্রতিবেশী একটা চাংড়ার সাথে ভালোবাসা লাগিয়ে দিয়েছে আর টাকা খাচ্ছে, ও টাকা পাঠাচ্ছে দুজনে ফারাটা করছে। এবার এক বছর পরে যখন ওর স্বামী বাড়ি আসছে, ওর জন্য করেছে কি সোনার মালা বানিয়ে লেছে, সোনার হার
হাতের পোলা বানিয়ে নিয়েছে সোনার, আর চাঁদি মাঁদি নিয়েছে অনেক সামান, শাড়ি টাড়ি নিয়ে বাড়কা ব্যাটিং করে নিয়ে এসছে বাণী। বাড়ি আনার পরে করেছে কি, অল্প হালকা বেলা ছয়টায় বাড়ি পৌঁছিল। এবার বাড়ি পৌঁছার পরে এবার আর মানে স্ত্রীটা যখন বাড়ি আসলো ওকে ধড়বড় করে খেতে দিল, গোসল স্নান করলো, খাওয়া দাওয়া করলো, এবার গল্প স্বল্প করলো, করার পরে একটু রাত যখন হয়ে যাবে মগরব ঢিলে হয়ে যাক, এবার বলছে না শুয়ে যাব। এক বছর পরে বাড়ি এসছে ভাই, মানুষের মনটা তো মনে হচ্ছে পাখির মতো উড়ে বেড়াচ্ছে নাকি। এবার ঘরে যখন গেছে ওয়ার স্ত্রী বলছে কি, এখন তো তুমি ঘুমাবা, এক বছর পরে বাড়ি এসছো তো তুমি এক গ্লাস দুধ খেয়ে নাও। এক গ্লাস দুধ আছে আমি আটিয়ে নিয়েছি আর একবারে সর পড়ে আছে খুব সুন্দর করে, তো এক গ্লাস দুধ পান করো, তারপরে ঘুমাও, তারপরে শুয়ে যাও। স্ত্রী কথা পুরুষটা মানবে না? মানবে। এবার ভাইরে আমার করেছে কি, ওর স্ত্রী এমন কড়া বিষ দিয়েছে, এত কড়া বিষ দিয়েছে দুধের মধ্যে গ্লাসে। এবার মানে আমার স্বামী করেছে কি, উত্তর বুঝেনি আমার স্ত্রী কত সুন্দর স্ত্রী, কত মনের স্ত্রী, কত জিভরা কলজা ঠান্ডা করা স্ত্রী, ই করেছে কি মানে দুধখানিকে ঢাক ঢাক করে সবখানি দুধকে খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়া যেমন হয়েছে, ওর কলজাটা চেপে ধরে লেছে, আইঠে ধরে লেছে, আর কলজাটাকে চেপে ধরে তখন বলতে লেগেছে, রে কি ব্যাপার, আমাকে কি খাওয়ালি রে, আমি তো আর বাঁচবো না রে। খাটের ওপর থেকে লাফিয়ার নামতে পড়ে গেল, আর লাফিয়া পড়ে গেল একবার খাটে পড়ছে, আবার মাটিতে পড়ছে, বললে আমি আর বাঁচবো না, একটা কথা শুনরে, আমার তো শেষটা আমি মরে গেলাম, কিন্তু তুই একটা বার আমার কাছে আমার বুকে আয়, তোকে আমি একবার বুকে জড়িয়ে ধরিয়ে আমার শেষ বিদায় জীবনের, কিন্তু তোর জন্য আমি একটা কত আশা করে কত আরমান করে তোর জন্য একটা সোনার মালা এনেছিলাম, তোর গলাতে আমি এখন পরাতাম। স্বামী স্ত্রী কত আনন্দ ফুর্তি করতাম, এক বৎসরকার স্বপ্ন আমাদের বাকি আছে, কিন্তু এক বৎসরের যে আমাদের আশা উদ্দেশ্য বাকি, আজকে আমরা খুশি বানাতাম আনন্দ করতাম, এই যে সোনার কতগুলো গয়না নিয়ে এসেছি তোর জন্য, আর তুই আমাকে মেরে দিলি, যাক আমি তো মরে যাবো, বাঁচবো না আমার শেষ টাইম, কিন্তু তুই একবার আমার বুকে আয়। ওর স্ত্রী ওর কাছে যাই না, দূরে দাঁড়িয়ে আছে, কাছেই ভিড়ে না, বেচারি তড়পিতে তড়পিতে কুদ্দে কুদ্দে বিছানায় ঘরের মধ্যে মারা গেল রে ভাই। এক ঢুকার মধ্যে লোকটা মরে গেল। লোকটা যখন বিদায়, এইবার বাড়ির প্রতিবেশীর লোকগুলো যখন আওয়াজ শুনতে পেল, হাড়াং মাড়াং করছে, কুদছে, কপাটে ঠুকছে, বিষ খাওয়া মানুষ, কবি মর মানে জবাই করা কবিতরের মতো খালি আছাড় পাছাড় করছে, দমটা এমনি বের হবে জি ভাই, খালি কুদছে। এসে দেখছে কি ব্যাপার এরকম, ই যখন মরে গেল ওর স্ত্রীটা বাড়ির পাশে কার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে পালিয়ে গেল, চলে গেল, কোথায় গেল কোনো খবর নাই, উড়ে গেল। একে তখন কি করলো ভাই, ওর ভাই ছিল বেঙ্গলোরে, ওর ভাইকে ফোন করলো, এরকম তোর ভাইকে বিস্কিল্লে তোর ভাই বউ মেরে দিয়েছে, বললো ওকে জুত করে মাটি দিয়ে রাখ, দু চার বস্তা নুন দিয়া, ওকে মাটি দিয়া দিলে নুন দিয়া, এক মাস পরে ওর ভাই এসে এক মাস পরে লাশটাকে যদি বাহির করছে, তো আন্দ্রার মানে ওই রিঠার মাছের মতন চামড়া গেলে একটুক মানে ক্ষতি আছে, বাদ বাকি শিকড়া ভালো মানুষের মতন আছে। এক মাস পরে লাশ উঠিয়া পোস্টমর্টম করে দেখছে, দেখার পরে করলো কি ভাই, ওই স্ত্রীটাকে আর ছেলেটাকে মানে সাজা হয়ে গেছে, জেল হয়ে গেছে রে ভাই, এখন মানে ভুগছে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে সবাই বিশ্বাস করে, সবাই ভালো মনে করে, স্ত্রী মনে করে যে পুরুষটাকে মেরে ফেলবো, মেরে ফেলতে পারবে, স্ত্রীটা যেটা মন করবে সেটাই করে দিতে পারে রে ভাই। কিন্তু ভাইরে আমার বন্ধুরে আমার ভালো করে শুনে নেন, এবার করেছে কি, মা হাওয়া যেমন খিলিয়ে নিল, মা হাওয়া উলঙ্গ হয়ে গেল, বাবা আর দাদা আদম উলঙ্গ হয়ে গেল, এইবার দুইজন উলঙ্গ হয়ে কি করবে, ইজ্জত কিসে ঢাকবে, আর শরমের কথা উলঙ্গ হয়ে কি থাকতে পারবে, জান্নাতের মধ্যে খালি দৌড়াদৌড়ি করতে লাগলো, জান্নাতের সব গাছের ফল ছোট ছোট, কিন্তু জায়তুন গাছের ফলের পাতাটা বড়, জায়তুন গাছের পাতা বড় বড়, কেলার গাছের মতন গাছটা, আর কলার গাছের মতন কলার পাতের মতন পাত, কেলার পাত বড় বড় নাই, কেলার পাত, কেলার গাছের পাত কত বড় আপনার এদিকে, নিন পাড়ছে দেখেন, লোক গলার মুখের দিকে দেখেন, সব নিন পাড়ছে, চালাও করে না, কথাও বলে না, নিন চলে স্যার আগে, এরা ওয়াজ বুঝতেও পারে না মনে হয় নাকি, বুঝতে পারছেন, ভালো লাগছে না, ভালো লাগে না, ভালো না লাগে ছেড়ে দেব, ভালো লাগছে, খুবই ভালো, 12টা হয়ে গেছে। এবার করেছি কি ভাই,
जैतुन गाचर जखन दौड़ाते लगल स्त्री पुरुष स्वामी स्त्री मा हावार दादा आदम मा हावा दुई जन दौड़िया जखन जैतुनेर गाचर काछे जाए तो जैतुनेर गाछटा करे कि दूर थेके देखा जाए पाता नीचे हुए आछे हाथ बाड़िया पड़ा जाबे उठे जखन जाए गाछर पाता उठे जाए ओपरे यारा के आर पाता दाई ना यारा जाने ना जे गाछे जोड़े पड़ते हुए आदम मानुष दुनियार प्रथम मानुष रे की जाने এখনকার মানুষের বুদ্ধি খুব, দৌড়িয়া লাফিয়া ধৈরা চড়া মট করে ভাঙা ছিঁড়া লিয়া পিনহেলা হয়ে যাবে যাবে কি না, কিন্তু ওরা আদম আদিম যুগের মানুষ, ওরা তার এগুলো বেরেন বুদ্ধি নাই আছে কি নাই, তো কী করবে পারতে পারে না। ওখান থেকে দেখছে আরেকটা গাছ ওদের দূরে ওইটার পাত লটকে আছে, ওখানে দুজন মারলে দৌড় ওঠে যাচ্ছে, ওঠে গাছ উঠে গেছে পাতা ওপরে উঠে গেছে, ওটা পাত পারতে পারে না। ও দিয়ে দেখছে একটা গাছ ওঠে দৌড়েছে, সাতটা গাছের কাছে সাতবার দৌড়ালো, দৌড়ার পরে তখন একটা গাছ আর উঠলো না, মানে পাতা দিল পাত গেলা ছিঁড়া, আদম তিনটা মানে বড় পাত ছিঁড়া, নিজের ইজ্জত আবরুকে ঢেকে দিলে, আর মা হাওয়া পাঁচটা পাতা ছিঁড়া নিজের ইজ্জত আবরু ঢেকে জান্নাতের মধ্যে লাগলো কান্দে, দুইজন কান্দে আর জান্নাতে বেড়াই। কালা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আবার তার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ খালি কান্দে দুইজন মেলে জান্নাতে খালি কানাকাটা করে, আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি কান্দে, অনেক কান্নার পরে কান্দতে 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 এবার অনেক কান্দারে পরে এইবার আল্লাহ পাক বললেন, রে আদম তোমাকে আর এখানে রাখা হবে না, তোমার এখানে জায়গা নাই, তোমাকে আর এখানে থাকা যাবে না, তুমি যাও পৃথিবীতে চলে যাও, ওইখানে তোমরা থাকবে, ওখানে খাবে, আর ওইখানে তোমরা মানে মরবে, ওইখানে তোমাদের মানে ই হবে। কালা ফিহা তাহিও না ফিহা তামতুন নামিন হাতো খরেজন কাল হবে তো বাজ কমলা বাজিনা দুন ওলা কুমফিল আরে অবস্থা কর নমাতা ও নেই হেন, তোমরা ওখানে চলে যাও কিছুদিন বাসস্থান করো, ওখানে তোমরা কিছুদিন থাকবে, ওইখানে তোমাদের মানে ওইখানে তোমরা মরবে, ওখানে তোমাদের কিয়ামত হবে, ওখান থেকে আবার তোমাকে এই জায়গা থেকে বের করছি, আবার তোমরা এই জায়গাতে আসবে, কিন্তু এখন আপাতত তোমার জায়গা হবে না, তোমরা চলে যাও। এরা খুব কানাকাটা করলো, কিন্তু কি করলো, এরা জান্নাত থেকে নামে না খুব কানাকাটা। জিব্রাইল আলাইহিসসালাম এসে লাগলো আজান দিতে, এবার আজান যখন দিল এবার ইবলিস কিন্তু পালিয়ে গেল। সর্বপ্রথম জান্নাতে জিব্রাইল আলাইহিসসালাম আজান দিয়েছিলেন আদমকে নামাবের টাইমে, মানে এরা জিব্রাইল বলে চলো নামো, ইবলিস মানা করে, এরা দুজনে বলছে নামিস না, তুই এরা খালি কানে গড়াগড়ি করে নামবে না, যেমন আজান দিলে উড়ে গেল শয়তান, এরা দুইজনকে লিয়া নাইমা। এবার রাখলো কোথায়, মা হাওয়াকে জিদ্দার ঘাটে মাক্কাতে, মা হাওয়াকে জিদ্দার ঘাটে, বাবা আদমকে শরণদ্বীপ, কে বলছে যে শ্রীলঙ্কাতে, মানে এত দূরাদূরি নামিয়ে দিলে, বহু দূরাদূরি, দুজনাকে দু জায়গায় ফেলে দিলে, দু জায়গাতে যখন দুজনাকে ফেলে দিলে তো কত দুঃখ হয়, কত কষ্ট হয় যে ভাই বলেন তো, দুঃখ হবে কি না, দুনিয়াতে মানুষ নাই, জন নাই, কেউ নাই, চিহ্ন নাই, পরিচয় নাই, কেউ নাই, আর যদি একটা মনের মানুষ স্ত্রী থাকে অন্য জায়গায়, পুরুষ থাকে এক জায়গায়, মনের মধ্যে শান্তি হবে ভাই, শান্তি পাবেন? আপনার যেটা ভালোবাসা মানুষ ওইটা যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, সামান্য একটা দোষ, একটা বন্ধু, একটা বন্ধু যদি আপনার কাছ থেকে দূরে চলে যায় আপনার মনটা কী করবে? দু বন্ধু একসাথে ঘুরছেন, উঠছেন, বসছেন, খাইছেন, পিছেন, কিন্তু আপনার বন্ধু আপনার কাছ থেকে কোথায় গেল, দিল্লি পাঞ্জাব চলে গেল, আপনি যখন গাড়ি খেনে তুলে দিবেন আপনার মনটা থামবে, চোখের পানি থামবে, আহারে বন্ধু আহা আজ বন্ধু চলে গেল, কী করে একলাই ঘুরবো, কী করে বেড়াবো, আমার সাথী চলে গেল, ভালো লাগবে না, মনটা বসবে জি ভাই, মন বসবে না, ভালো লাগবে না ভাইরে আমার, জোড়া যখন ভেঙে যায় তখন মনের মধ্যে অনেক অশান্তি টেনশন শুরু হয়ে যায়। দেখেন ভাই আমার, স্বামী স্ত্রী যদি দুই জায়গায় হয়ে যায় কত দুঃখ,
যখন মানুষের প্রেম প্রেমিকার যখন দুইজনের প্রেম ভেঙে যায়, দুইজনের যখন মনোমালিন হয়ে যায়, যখন ঝগড়া লেগে যায়, কোনো কারণবশতে যখন মানে দুইজন মানে প্রেম প্রেমিকার যখন প্রেমটা ভেঙে যায়, তখন কত কষ্ট ভাই। যারা প্রেম করেছেন তারা জানেন প্রেমের কষ্ট, প্রেমের মর্ম কাকে বলে, প্রেম কে জিনিস, মানে শান্তি পাওয়া যায় না ভাই, আর মনের মধ্যে শান্তি থাকে না, বুকের ব্যথা, এই যে বুক ব্যথা করে, চিনচিন করে রে ভাই, মানে মানুষ যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারে না, ভালোবাসার একটা ব্যথা আছে ভেতরে ভাই, এত ব্যথা ভালোবাসার। ভাইরা আমার পৃথিবীতে ভালোবাসা করিয়েন না ভাই, ভালোবাসা খুব খারাপ জিনিস, ভালোবাসার মানে হচ্ছে দুঃখ, প্রেমের মানে দুঃখ, যাকে ভালোবাসবেন ওই আপনাকে, এটাই হচ্ছে ভালোবাসার মানে হচ্ছে দুঃখ। এত কষ্ট হয়, এত দুঃখ হয় যে যখন প্রেম ভালোবাসা ভেঙে যায় তখন মানুষের মধ্যে এত কষ্ট, এত দুঃখ হয় যে বুকের ব্যথা সহ্য করতে পারে না ভাই। কি করেন, হারায় গেলে মনের মানুষ সে যে কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না। হারাই গেলে মনের মানুষ, হারাই গেলে মনের মানুষ সে যা কত যন্ত্রণা, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না, যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না। ভাইরে আমার স্বামী স্ত্রী দুজন দুইজন যখন দুই জায়গায় পড়ে গেল, কত ব্যথা, কত যন্ত্রণা, কত ব্যথা রে ভাই, সুবহানাল্লাহ কত যন্ত্রণা। মা হাওয়া এক জায়গায় কাঁদে, দাদা আদম এক জায়গাতে কাঁদে, দুইজন মিলে দুই জায়গাতে কাঁদতে থাকে রে ভাই। কতদিন কেঁদেছিলেন, অনেক দিন ধরে কেঁদে 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 কেঁদে, মা হাওয়া কেঁদে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, দাদা আদমের চোখ দিয়ে জল বয়ে বয়ে চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, দাদা আদমের চেহারার দিকে দেখা যায় না, খেতে বসে মানে খাওয়ার যায় না, আর চোখে ঘুম আসে না, সব সবাই কাঁদে, একে পাপ করেছে, গোনা করেছে, এটা একটা মানে এই জন্য কাঁদে, আর নিজের মনের মানুষ হারিয়ে গেল, নিজের জোড়া ভেঙে গেল, হাওয়াকে পাই না, হাওয়ার জন্য আরও কাঁদে, এত কষ্ট, এত কষ্ট রে ভাই, যে এত কাঁদতে লাগলো কান্নার শেষ নাই। দুইজন মিলে কাটা করতে করতে একদিন ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ তুমি আদমকে, আল্লাহ তুমি তৈরি করলে, তাকে পয়দা করলে আল্লাহ, আর তাকে সৃষ্টি করলে আল্লাহ, আর তুমি আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিয়েছ, আসমানে আমরা যত ফেরেশতা আছি সমস্ত ফেরেশতার দ্বারা দিয়ে আল্লাহ তুমি সিজদাও করিয়ে নিলা, আর সিজদা করিয়ে নিয়া আদম যদি একটা ভুল করে দেয়, অন্যায় করে ফেলেও তো আদম যায়, আদমের স্বভাব হলো ভুল করা, আদমের কাজ হলো পাপ করা। কুল্লো বানি আদামা খাত্তাওন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা, আমরা আদম জাত মাটির জাত, আমাদের কাজ হলো ভুল করা রে ভাই, ফেরেশতারা ভুল করে না, আমরাই ভুল করব, আমাদের জীবনটাই হলো ভুল করা, স্বভাবই হলো ভুল করা, আমাদের কাজটাই হলো ভুল করা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। ভাইরে আমার ফেরেশতারা দোয়া করতে লাগলো, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তোমার বান্দা আদম যদি একটা ভুল করে থাকে তো আপনি এত সাজা দিয়েছেন, বেজারি কেঁদে কেঁদে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, কালো ঝাওয়া হয়ে গেল, আর আল্লাহ এত কাঁদছে কেন, ক্ষমা করুন আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ ফেরেশতার কথা শুনবে রে ভাই, মানুষের কথা যদিও কম শুনে কিন্তু আল্লাহ ফেরেশতার কথা খুব শুনে। এইবার আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, যাও আমি ক্ষমা করে দিলাম, জিব্রাইলকে বলে পাঠালো, যাও আমার আদমকে বলে দাও আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমাটা যে করে দিলাম, তোম আমার আদমকে বলে দাও প্রত্যেক মাসে যেন তিনটা করে রোজা রাখে, তিনটা রোজা যদি আমার বান্দা রাখে আমি যাওয়ার জীবনের গোনা সব মাফ করে দিলাম, কিন্তু তিনবার আমি 36টা রোজা বছরে ফরজ হলো ভাই, আমাদের এখন 30টা রোজা বা 29টা, আদমের যুগে 36টা রোজা ফরজ করে দিল আল্লাহ, প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে হবে।
তিনটা রোজা যদি আপনারা এখন রাখেন, আমাদের তো বারো মাস রাখা চলবে না, এক মাস তো রোজায় এগারো মাস, তিন এগারো তেত্রিশটা রোজা, প্রত্যেক মাসে যদি তিনটা করে রোজা রাখেন রে ভাই, এর ফজিলত কত আছে জানেন? জানেন তিনটা রোজার ফজিলত জানেন? যদি একটা কাওয়া কতদিন বাঁচে ভাই জানেন? একটা কাওয়ার আয়ু কত? আপনারা কাইয়া কহেন না কাওয়া কহেন? কাইয়া তো, কাইয়া কতদিন বাঁচে? কতদিন জি ভাই বলতে পারবেন? কি ভাই বলছে? দু বছর। দু বছর নয়, কেউ বলেছে যে কাওয়া বাঁচে সাতশো বছর, কেউ বলেছে নশো বছর, কাওয়ার আয়ু নশো বছর বাঁচে, একটা কাইয়া বাঁচে নশো বছর কাওয়ার আয়ু। আপনাকে তো দেখবে আপনার চোদ্দ মানে দশ পিঁড়ি তাক দেখবে, দশ পিঁড়ি এখন চোদ্দ পিঁড়ি দেখবে, তার মানে ষাট সত্তর বছর বাঁচছি, আর একটা কাওয়া নশো বছর বাঁচে, কেউ বলেছে হাজার বছর বাঁচে। তো নশোই ধরেন, নশো বাদ দিয়ে দেন সাতশো বছর ধরেন কম করে, তো সাতশো বছর যদি একটা কাওয়া বাঁচে, তো একটা কাওয়া ডিম থেকে বের হয়ে যদি কাওয়াটা উড়তে লাগে, উড়তে 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 খাওয়া দাওয়া কিছু না, খালি উড়ে চলে যাবে, উড়তে 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 সাতশো বছর উড়ে যেখানে যাইয়া মরবে, অত দূরে জাহান্নামটাকে আপনার কাছ থেকে আল্লাহ ওঠে রাখবে। জোরসে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। অত দূরে জাহান্নামটাকে রাখবে আপনার কাছ থেকে, আপনার দেখা জাহান্নামের সাথে হবে না। এখান থেকে যদি কাইয়া উঠতে লাগে, আমার বাড়ি এক ঘন্টায় উড়ে চলে, দেড় ঘন্টা লাগবে একবেলা ধরেন, কিংবা উত্তর দিনাজপুর একদিন মেনে ধরেন সকাল থেকে সন্ধ্যাতে উড়ে চলে যাবে, যাবে কি না? তাহলে সাতশো বছরে কত দূর উড়ে যাবে যে ভাই? সুবহানাল্লাহ। তো অত দূরে যা মরবে, তো তিনটা রোজা ভাই আপনারা প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখেন, রাখতে পারবেন না? মাসে তিনটা রোজা রাখতে পারবেন না যে ভাই? এটা নফল রোজা, প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে পারবেন? আর কে জাহান্নামে যাওয়ার মন আছে? আর খেলছে জাহান্নামের মজা গেলে একটু লিবো, হ্যাঁ মানে আগুনে পুড়ে টুড়ে দেবো, কিরকম মজাটা যাচ্ছে, ফেরেস্তারে উধান টুধান খাবো, হ্যাঁ আর কিছুই বলে না রা, হা হা লাদরি, যে ইনশাল্লাহ এত গেলা যে ফজিলত, এত নেকি, এত সোয়াব, তো ঠিক আছে ইনশাল্লাহ রাখবো, এই কথাটা কেউ বলে না, বলছে ঠিক আছে একবার জাহান্নামে ঢুকে দেখবো, মানে একটু মজাটা নিয়ে দেখো, তারপরে জান্নাতে যাবো নাকি? বলেন যে ইনশাল্লাহ, যদি রোজাটা করতে নাও পারেন তো ইনশাল্লাহ এরাদা করলেন যে ইনশাল্লাহ করব, যদি নাও করেন তো ইনশাল্লাহ বললেন ইনশাল্লাহরও নাকি পাবেন, এরাদা করলেন এরাদার নাকি একটা তো পাইবেন, কিয়ামতের দিন একটা নাকি কমে গেলে মানুষ জাহান্নামে চলে যাবে, গোটা হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, কেউ দিবে না, মা বা ভাই বোন কেউ আত্মীয় স্বজন কেউ নাকি দিবে না, তাহলে একটা এরাদা করলেন একটা নাকি পেলেন, কথাটা বললে গোনা হয়ে যাবে কি? ইনশাল্লাহ যদি আল্লাহ করে তো ইনশাল্লাহ করব, তাহলে এই কথাটা এরাদা করলে নাকি পাবেন না? তো বলেন ইনশাল্লাহ, মা বোনেরা তোমরা বলে যে ইনশাল্লাহ রোজা রাখো প্রত্যেক মাস তিনটা, মা বোনেরা তো পারবেই করতে, খুবই পারবে, কিন্তু আমরা বেটা ছেলে মানুষ করি না, মানে ভালো মন্দ খাওয়ালো তো, মানে একটু মানে এরকম ব্যাপার, এই লাগে আর কিছু হ্যাঁ করে না, কিন্তু মা বোনেরা পারবে। তোমার কাছ থেকে কাওয়াটা যদি সাতশো বছর উড়ে জেঠে মরবে, অত দূরে জাহান্নামটাকে রাখবে, বুঝতে পারলে? তো তোমরা তিনটা রোজা মাসে রাখবে, এগারো মাস, এক মাস তো রোজাই থাকছে তো বছরে, তা তো হয়তো কে বিশ বছর, কে তিরিশ বছর, কে চল্লিশ বছর বয়স হয়ে গেছে, যে যতদিন বেঁচবে এই রোজাটি করে যাও, তাহলে এত গলা ফজিলত। আর একটা কথা, এই যে ভাই ফেরেস্তার কথা আল্লাহ শুনে নিলেন, আল্লাহ বললেন যাও ক্ষমা করে দিলাম, ফেরেস্তারা যখন দোয়া করলো, ফেরেস্তার দোয়া কবুল করে আল্লাহ বললো ক্ষমা করে দিলাম, আমার বান্দা আদমকে আর হাওয়াকে বলে দাও যে প্রত্যেক মাসে যেন তিনটা করে রোজা রাখে, ফেরেস্তার দোয়া কবুল হয়। তো ভাই প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে, যদি আপনারা ফরজ নামাজ পড়ার পরে যদি সুরা হাসারের শেষ তিনটা আয়াত যদি পড়ে নিতে পারেন, তো তিনটা আয়াত যদি পড়ে নেন তাহলে কি হবে জানেন? মাগরিব পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে খালি মাগফিরাত চাইবে ভাই, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে। যদি দিনের মধ্যে মরে যান, আপনি খাস জান্নাতে কোনো হিসাব লাগবে না, আপনি মরতে মরতে জান্নাতে চলে যাবেন। আর মাগরিবের নামাজ পড়ার পরে যদি সুরা হাসারের শেষ তিনটা আয়াতকে পড়েলেন ভাই, তাহলে তিনটা আয়াতকে যদি মাগরিবের পরে পড়েলেন ফরজ নামাজ পড়ার পরে, তাহলে সারা রাত ফজর পর্যন্ত সারা রাত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। সত্তর হাজার ফেরেস্তা বলবে আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আপনি যদি রাত্রের মধ্যে মারা যান, মরে যান, তাহলে আপনি শহীদের দরওয়াজা পাবেন, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন রে ভাই।
পড়তে পারবেন না সূরা হাসারের শেষ তিনটা আয়াত পারবেন? পাবলিক দোয়ার কথা শুনবে কিন্তু মুলবীরকে কাছে শিখবে না, যাইবে না, কাছে কাছাইবে না মুলবীরকে, যে মুলি সাহেবের দোয়াগুলা শিখিয়ে দাও তো, দোয়াটা পড়লে যখন এত নেকি এত সোয়াব, কিন্তু এরা শিখবে না, শিখবেন না, বুঝবেন সেদিন কিয়ামতের, খালি মরতে দেন না, খালি টুটিতে যখন হাত দিয়ে দেবে আজরাইল এসে কি না, তখন থেকে বুঝে নেবেন ঠেলাটা, কিয়ামত দূরে নয়। আল্লাহ নবীকে বলছে একটা লোক যে হুজুর কিয়ামত কখন হবে, বলে কিয়ামত কখন হবে যখন আজরাইল এসে গলাখান ঝক করে ধরে নেবে, তখন ওর কিয়ামত শুরু হয়ে গেল আর কি। কিয়ামত তোমার দূরে আছে, সেকেন্ডের গ্যারেন্টি নেই, টুটি ধরলে তোমার কিয়ামত শুরু নাকি? তো দেখেন ভাই, আমলগালা করেন, সূরা হাসারের শেষ তিনটা আয়াত বুঝতে মুখস্থ করে নেবেন, কোরআনের আয়াত, কোরআন খুলবেন দেখবেন সূরা হাসার শেষের দিকে তিনটা আয়াত, আয়াতটি হলো কি বলবো শুনবেন, هو الله الذي لا اله الا هو عليم الغيب والشهادات هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصبر له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এই তিনটা আয়াত ভাই যদি পড়লেন 70,000 ফেরেশতা আপনার রুহের মাগফিরাতের জন্য সারা রাত, আপনার মনে করেন লেভার ভিড়ে গেছে, ওরা সারা, আপনি নিন পাড়েন, ফেরেশতারা নিন পাড়ে না, ঘুমাবে না, ওদের আরাম বিশ্রাম নাই, ওরা সবসময় আল্লাহর তাসবিহ জিকির করে, সারা রাত আপনার জন্য দোয়া করবে, আল্লাহকে ক্ষমা করো, আল্লাহকে মাফ করো, যদি মরে যান তো আপনি খাজানাতে শহীদের দরজা পাবেন ভাই। তো এই দোয়াটি মুখস্থ করে এলে মুলবীরের কাছে যে আর শিখাইলিয়া আপনারা আমল করেন ভাই, মাগরিবের পরে পড়বেন আর এসারের নামাজ পড়ার পরে পড়বেন। আর একটা দোয়া আছে ভাই, মুলবিরা কহে না যে একটা আলেম যদি শুয়ে থাকে তো সারা রাত লাগ ডেকে ডেকে নিন পাড়বে, তো জানে কি ভাই, একটা আবেদ সারা রাত মসজিদে যা তপস্যা করবে, সারা রাত জায়গায় খালি আল্লাহ 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 আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করে তো জানে কি পাবে, ওই লোকটা শুয়ে লাগ ডেকে নিন পড়ছে তাও নাকি পাবে, বুঝতে পারলেন? কিনটা দোয়া জানেন, শিখেলিয়েন মন্ত্রগালা, আপনারা তো শিখবেন না, বুঝবেন সেদিন মরার পরে বুঝবেন, আপনাকে বলে দিছি শিখেলেন, মুলবিরা যেরকম নিন পেড়ে নিকি পেয়েছে আপনারাও পাবেন। কি দোয়াটা? কোরআন খুলবেন, মনে রাখবেন সূরা রুম, সূরা রুম আয়াত নাম্বার 17-18, দুটা আয়াতে একটা দোয়া, আয়াত নাম্বার 17-18 সূরা রুম, কোরআন খুলবেন দেখবেন সূরা রুম আয়াত নাম্বার 17-18 নম্বর আয়াত, দুটো আয়াতে একটা দোয়া, দোয়াটা বলে দিছি, বলবো না বলবো না কয়েন শুনবেন, ফা সুবহানাল্লাহি হিনা তুম সুনা ওয়াহিনা তুসবেহন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়াহিনা তুজহিরন। এ হলো দোয়াটা ভাই, ছোট্ট দোয়া, এই দোয়াটা যদি পড়ালেন আপনি যখন পড়ে নেবেন দে ভাই, মানে সারা রাত্রি মাগরিবের নামাজ পড়ার পরে পড়ে নেবেন, কোন দিকে ডানে বামে তাকাবেন না, সালাম ফিরার পরে বসে যাবেন আর মনে মনে বিদির 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 করে বিড় 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 করে মনে মনে পড়বেন, কাহার দিকে কোনো দিকে তাকাবেন না, কথা বলবেন না, মসজিদে গল্প করতে হয় না, মানুষ মসজিদে যা গল্প, সালাম ফিরার পরে এই তুই ঘটা বস, তুই একটু আগা, এই আর পড়া ঢং হয়নি, দুর্গে ছেড়ে দিলে বললো আগা আগাদের খাড়া হলো না, এই সব গল্প সালাম ফিরায় গল্প শুরু করে দিয়েছে, খবরদার গল্প করবেন না, সালাম ফিরে দিলেন লক করে চুপচাপ বসে থাকেন, নামত মুখ করে দোয়া পড়েন, তাসবি পড়েন, জিকির করেন, তাসবি পড়েন, যদি দোয়ার তাসবি কিছু না জানেন তো লক করে বসে থাকেন, আপনার ইবাদত করা হবে, চুপ থাকাটা আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন? তো আপনি কার সাথে কথা বললেন ছেকবে করে খালি দেখা দেখি করেন, সালাম ফিরে দিলেন বসে থাকেন, আপনি তাসবি জিকির করেন, দোয়া পড়েন, তাসবি পড়েন আর বসে থাকেন, বুঝতে পারলেন? তো এই দোয়াটা তখন বলে দেবেন লক করে, ফা সুবহানাল্লাহি হিনা তুম সুনা ওয়াহিনা তুসবেহন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়াহিনা তুজহিরন। আপনি একটা আলেম যদি একটা আবেদ সারা রাত তপস্যা করে যা নাকি পাবে, রাত জেগে জেগে তসবি জিকির করে যা নাকি পাবে, নমাজ পড়া পড়া যা নাকি পাবে, আপনি শুতে শুতে লাগ ডাকবেন আর ঘুমাবেন, অতটা নাকি আল্লাহ পাক আপনার আমল নামাতে লিখে দিবে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। এত রেখে আল্লাহ পাক রেখেছেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এবার ভাই নে আমার, আল্লাহ পাক যখন কি করলো, ক্ষমা করে দিল আদমকে আর হাওয়াকে, একবারে দুইজনকে সামনাসামনি করে দিল, আর ফরমাটে দুইজনকে একবারে এক জায়গাতে করে দিল রে ভাই, আর ফরমাটে যখন দুইজন একসাথে হয়ে গেল, ই তো দেখছে রে হাওয়া, ও বলছে রে আদম, দুইজন একবারে গলা গলি ধরে কত কানাকাটা, আরে
তুই চলে গেলে কোথায় গেছিলে, কোথায় হারিয়েছিলে, কি হলো? দুইজন মিলে ভাইরা আমার কত কান্নাকাটা কান্নাকাটা করে ওটাকে মানে দুইজন সেদিন মিলন হলো, দেখা হলো। এবার ভাইরে আমার দুইজন মিলে এইবার কি করলো, দুনিয়াতে থাকতে লাগলো। এবার দুনিয়াতে থাকতে গেলে এবার কি করতে, ভাই পয়সা খেতে পাওয়া যাবে না, এবার তখন কাজকর্ম করতে হবে। জিব্রাইল আসে আরও এক কাজে লাগায়, জমি চাষ করো, কোদল কোপাও, হাল বাহো, এটা করো, ওটা করো, ফসল বুনো। আর করে কি, জমি চাষ করো, ফসল বুনা আসে, মানে মাটি যখন ফসল গম বুনতে গেছে রে ভাই, তখন মাটি বলছে রে আদম, তুমি আইলে আমার পিঠে তো বুড়াতি কালে আইলে, যদি চ্যাংড়াতি কালে আসতে, চ্যাংড়াতি কালে আইলে পারে, যখন তুমি চ্যাংড়াতি কালে যদি আমার চলে আসতে, তো মানে সকাল মানে করতে কি, সকালবেলা বুনতে আর বিকেলে কেটে নিতে, ভাটিবেলা কেটে নিতে। কিন্তু যখন এসে এখনো বুড়া মানুষের একটু তাগত থাকে, বলছে আজ তোমাকে গুণ দেখেছি, আজ বিনে যাবে সকালে, কাল সকালে কেটেলে চলে যাও, গহম পেকে যাবে, এত ইমার্জেন্সি তাড়াতাড়ি মাটির তাগত। তাও মাটি ঘুষে বুড়া হয়ে গেছি, এখন কত বুড়া হয়েছে, তিন মাস থাকছে বুট্টা, নাকি তিন চার মাস থাকে না, ছ মাস থাকছে ভুট্টা, এই এমনি আইরেট ফসল গালা থাকছে তিন মাস, ছ মাস থাকছে ভুট্টা, বুঝতালেন? তাহলে ছ মাস থাকছে মাটি কত বুড়ো হয়েছে রে ভাই। তো এইবার দুজনা মেলা ফসল আবাদ টাবাদ করতে লাগলো আর থাকতে লাগলো, রাতটাও মোটামুটি মেলাই হয়ে গেল। তো আপনারা যারা বাকি আছেন ভাই, একটু দান গালা মন খুলে দিয়ে দিলে ভালো হতো আর কি। তো আপনারা যদি কেউ বাকি আছেন তো একটু দিয়ে যান, মা বোনেরা তোমরা যদি কেউ বাকি থাকো তো তোমরা একটু মা বোনেরা একটু দান গালা দেল খুলে মন খুলে দাও, কেউ আংটি টাংটি গালা, হাতের পালাটা লাগালা, গলার মালা গালা, হ্যাঁ এগুলো একটু দিয়ে পাঠাও। আর কেউ যদি মানে কহো যে কাঁসার জিনিস দান করবো, তো কেউ লোটা বদনা গিলাস হাঁড়ি কুড়ি বা কিছু খোরা বাটি হাতা কচুর কিছু যদি দান করো তো দিয়ে যাও, ইনশাল্লাহ প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করে দেবো। তো একটু আসো, একটু ফাটা ফাটাছেন, একটু দিয়ে পাঠান দান গালা মা বোনেরা, খালারা হান নানিরা। আর ভাইয়েরা বাপজিরাকে বলছি আপনারাও কিছু দান টান গালা একটু দিয়ে যান যারা দেননি, আরে যা পারেন শেষের বেলা আপনাকে জিলা মোটামুটি ধরবো, কিন্তু যারা বাকি আছেন একশো দুশো যা পারেন দিয়ে যান, শেষের বেলা একশো দুশো যা পারেন দিয়ে যান। মা বোনেরা তোমরা একটু টাকা পয়সাতে পাঠাও, আর একটা লোককে চাদর দিয়ে পাঠান না, মেয়েছেন কই আপনার পার্টি কই, চাদর পাটি কই, মা বোনের একটু মন খুলে একটু দান গালা দিয়ে পাঠাও। দাও যেতে হবে পরকালে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরকালে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে গিয়া, দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া, কি জবাব দিবে বন্ধু পরকালে গিয়া, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, কেমনে সয়বে তুমি এই ভীষণ জ্বালা, যেতে হবে পরকালে, যেতে হবে পরকালে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরকালে, যেতে হবে পরকালে, হাসরের ময়দান হবে তোর চিরদিন, হাসরের ময়দান হবে তোর চিরদিন, কেমনে পার হইবে পলসে রাতের পোল, মেজাদের পাল্লাই নাকি যদি কমে যায়, মিজানের পাল্লাই নাকি যদি কমে যায়, কেমনে থাকবে তুমি, কেমনে সয়বে তুমি এই ভীষণ জ্বালা, যেতে হবে পরকালে, মিজানের পাল্লাই নাকি যদি কমে যায়, কেমনে যাবে তুমি জান্নাতির ভিতরে, যেতে হবে পরকালে, যেতে হবে পরকালে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরকালে। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে দিয়ে যান, যে যে আছেন বাকি দিয়ে যান, আর যারা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন, মা বোনেরা তোমরা দিয়ে পাঠাও না দান গালা।
তোমরা দিবে না, ওদের চাদর লেগেছে দাও টাকা দাও। আজ বেশি টাকা তোমার দিক থেকে আইসে নি, একদম হালকা কয়টা 3000 টাকা, 2500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ ঠান্ডা ওনা কিছুই লাগে না, তাও চলে এসছে আল্লাহ তোমার লেগে। আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার লেগে জাহান্নামের আগুন থেকে বাঁচার লেগে আল্লাহ গো 100 টাকা দান করে গেছে, 100,000 মিলা গ্রহণ করো। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বাঁচা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী গণ্য মাওলা। মোহাম্মদ মুসলিম ভাই আমার এখানে তে ছিল, 500 টাকা দান মসজিদের জন্য দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করা গেল দান, ও দশ পূরণ কর তুমি রহমান, মেটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান, ও হে বারে দোয়া করে উঠাইয়া হাত, কবুল কর গো মৌলা আমাদের মোনাজাত। আল্লাহ মুসলিম সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে, 5,05,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুণাগাথা মাফ করো। মা বোনেরা তোমরা টাকা গালা দিয়ে বাড়ি যাও, বিনা টাকাতে বাড়ি যায় না, টাকা গালা পুরা করে করে দিয়ে যাও। মা বোনেরা একটু টাকা গালা দিয়ে পাঠাও, আর দুটো ছেলে মারা গেছে, বাপ মা মারা গেছে নাকি? আল্লাহ গো আজহার আলী ভাই আমার, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ তার দুটা ছেলে মারা গেছে, আল্লাহ তার বাপ মা মারা গেছে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও, নূর দেওয়া।